বৃহস্পতিবার দুপুরে নীলভামারি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি সর্বদলীয় আনন্দ মিছিল বের হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে মিলিত হয় এ সময় আনন্দ মিছিল বিএনপি জামায়াত ও ইসলামী আন্দোলন নেতাকর্মী ছাড়াও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় সরকারি স্থাপনা এবং সাধারণ মানুষের রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা জেলা বিএনপির জহরুল আলম সদর উপজেলা বিএনপির সভাপতি দোলন মাস্টার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল ও পৌর বিএনপির সভাপতি মাহবুর রহমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ যুবদল সাইফুল্লাহ রুবেল সাধারণ সম্পাদক সাদাত চৌধুরী স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল সালাম বাবলা ও সাধারণ সম্পাদক মোর্শেদ আজম জামায়াতের জেলা আমির আব্দুর রশিদ উপজেলা জামায়াতের আমির ছাত্রশিবির সহ সভাপতি সভাপতি আসাদুজ্জামান বাংলাদেশ ইসলামী আন্দোলন নির্ভামারী জেলা শাখা সভাপতি ও পৌর কাউন্সিলর মৌলভী ইয়াসিন ও সাধারণ সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমান প্রমুখ